হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ট্রিক্সিডিয়া আর আমি শাহুরের আছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকের এই অনলাইনের যুগে বর্তমানে আপনার পেপাল ছাড়া কোনো কিছু অনলাইনে লেনদেন এর কোনো কিছুই ভাবা জানা সো আমাদের পেপাল অ্যাকাউন্ট খুবই দরকার তাছাড়া উন্নত বিশ্বের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা আর্নিং সাইটগুলো রয়েছে সেগুলোতে পেপার ছাড়া অন্য কিছুর মাধ্যমে পেমেন্টে যায় না তো আমাদের পেপাল অ্যাকাউন্টের অধিক গুরুত্ব রয়েছে তাই আজকে এই টিউটোরিয়ালে দেখাচ্ছি কীভাবে আপনি একটি ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট তৈরি করবেন তো বন্ধুরা কেন আমরা অপেক্ষা করছি চলুন শুরু করা যাক বন্ধুরা পেপাল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে ক্রোম বাজারে ওপেন করতে হবে ক্রোম বাজারে ওপেন করার পর এখানে ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন যা ডট গভ এর একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কটি আপনারা এখানে কপি করে দিবেন এবং গোতে ক্লিক করে দিবেন গোতে ক্লিক করার পরে এমন একটি ইন্টারেস্টেজ দেখতে পাবেন যে বলবে আপনাকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার জন্য আমরা অপেক্ষা করছি আমরা এখানে অপেক্ষা করছি এখানে একটু সময় বেশি কোস্ট করতে হচ্ছে এই যে খালি ইন্টারফেসগুলোতে একদমই ক্লিক করবেন না এরকম একটা জিরো সেকেন্ড হওয়ার পর এখানে গেট লিংকে ক্লিক করে দিবেন গেট লিংকে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসা হবে পেপালের তো এরকম ইন্টারফেসে আসার পর আপনারা এই যে এখানে তিনটা মেনু বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তিনটা মেনু বাটনে ক্লিক করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনারা চাইলে আপনার ব্রাউজারটিকে আপনার ডেস্কটপ সাইটও করে নিতে পারেন আমি ডেস্কটপ সাইটে নিচ্ছি না আমার এভাবেই ঠিক আছে তোমার কিছু নেটওয়ার্ক প্রবলেম ছিল আমি আবার ফেজটা রিলোড নিয়ে দিচ্ছি রিলোড দেওয়ার পর আপনারা এখানে মেনু বাটনে ক্লিক করে দিবেন জাস্ট মেনু বাটনে ক্লিক করার পর সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন নিচে যে সাইন আপ অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দিবেন সাইনএফে ক্লিক করার পর আপনারা নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এ টু জেড বলে দেওয়া হচ্ছে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কি করবেন তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে করবেন কি পার্সোনাল অ্যাকাউন্ট দিবেন না আপনারা অবশ্যই বিজনেস অ্যাকাউন্টটা দিবেন ঠিক আছে পার্সোনাল অ্যাকাউন্ট অবশ্যই দিবেন না আপনারা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর কন্টিনিউতে ট্রেক করার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন যে গেট স্টার্টেড ইন সাইপ্রাস এখান থেকে আপনি অন্য কান্ট্রি সিলেক্ট করবেন না সাইপ্রাসই রেখে দেবেন ঠিক আছে তারপর সিলেক্ট অ্যান্ড কন্টিনিউতে টাইপ করে দেবেন তারপর আবার নতুন একটি ইন্টারফেস ওপেন হবে তো এরকম একটা পেজ আসার পর এখানে আপনি আপনার ইমেলটি দিতে বলবে আপনারা এখানে ইমেল দিয়ে দিবেন আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি তো এখানে আমি ইমেলটি দেওয়ার পর এখানে আপনারা নেক্সট এ ক্লিক করে এরকম আপনারা ইন্টারফেস দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড চাবে তারপর ফার্স্ট নেম লাস্ট নেম বিজনেস নেম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চাবে আমি কিছু দিচ্ছি না আমি ভিডিওটা স্টপ করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি তো আমি পুরো ফর্মটি ফিল করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি মেল দিলাম ফার্স্ট নেম দিলাম লাস্ট নেম দিলাম নাম্বার দিলাম তারপর এখানে আমি ডাইরেক্ট এগ্রিমেন্ট কন্টিনিউ করে দিব আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটিতে লগ ইন করে নেবেন আপনি অ্যাকাউন্টটি লগ ইন করার পর মানে অ্যাকাউন্টের সব কিছু খোলার পর আপনার নিচের মতন একটি ইন্টারফেস দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা লগ ইন করার পর আপনি অনেক কিছু ইয়া সাবে আপনারা আশা করি পারবেন ওগুলো দেওয়ার পর এরকম একটা পেজ দেখা দেখতে পাবেন যে সাম অ্যাকাউন্ট ইনফরমেশন মিসিং তো আপনারা এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে আপনার অ্যাকাউন্টটি কনকা কনফার্ম করে নেবেন মেলের মাধ্যমে তারপরে আপনি অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা মেল অ্যাকাউন্টটিতে ক্লিক